হয় তাতে? আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফীহা, সেই রাতে ফেরেশতাগণ অবতরণ করেন। তানাজ্জালু তা তানাজ্জালু ছিল আসলে, ওয়ার-রূহু ফীহা, এবং বিশেষ করে রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন তিনিও নেমে আসেন। জি হ্যাঁ, রুহের তাফসিরে কিছু ভিন্ন মত থাকলেও সেগুলি দুর্বল, সঠিক নয়, বরং প্রাধান্যপ্রাপ্ত। রাজে উক্তি হচ্ছে যে রুহ মানে হচ্ছে যাকে আল্লাহ রুহুল কুদস বলেছেন, যাকে আল্লাহ রুহুল আমিন, রুহুল আমিন, হ্যাঁ, কুল নাজ্জালাহু রুহুল কুদস, হ্যাঁ, কোরআনে কারিমে রয়েছে, আর তিনি রুহ। তাহলে জিব্রাইল আলাইহিস সালামের নাম কোরআনে কারিমে জিবরিল রয়েছে, যেটা অন্য উচ্চারণে জিব্রাইল, অন্য কেরাতে জিব্রাইল, জিবরিল, জিব্রাইল, আর আর রুহ, এই আর রুহ, রুহ মানে কেন আত্মা নয়, রুহ মানে জিব্রাইল আলাইহিস সালামের উপাধি রুহ, আর জিব্রাইল আলাইহিস সালামের আরেকটা উপাধি হচ্ছে রুহুল কুদস, জিব্রাইল আলাইহিস সালামের উপাধি হচ্ছে আর রুহুল আমিন, বিশ্বস্ত রুহ, বিশ্বস্ত আমানুদ্দার রুহ, আমানুদ্দার ফেরেশতা, যিনি রাইসুল মালায়েকা, ফেরেশতাদের চিফ। জি হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালামও নেমে আসেন, অসংখ্য ফেরেশতা নেমে আসে, বেইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি হয় যে যাও তোমরা এই রাতে অবতরণ করো পৃথিবীতে। জি হ্যাঁ, মিন কুল্লি আমরিন, জি সকল, জি সকল বিষয়, হ্যাঁ, সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ সকল কল্যাণের বিষয়গুলি নিয়ে। জি হ্যাঁ, তো মিন কুল্লি আমরিন সম্পর্ক একটা তাফসীর হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফীহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, নেমে আসেন ফেরেশতারা কি নিয়ে, মিন কুল্লি আমরিন, ইবনে উসাইম রাহমাতুল্লাহ বলছেন মিন কুল্লি আমরিন মানে বেকুল্লি আমরিন, মিন এখানে বায়ের অর্থে রয়েছে, প্রত্যেক গুরুত্বপূর্ণ বা বরকতপূর্ণ মহত্বপূর্ণ বিষয় নিয়ে নেমে আসেন। কি জন্য ফেরেশতারা নেমে আসেন? রহমত নিয়ে নেমে আসেন। ফেরেশতা নেমে আসা মানে যেখানে ফেরেশতা আছে রহমত নেমে আসে, যেখানে ফেরেশতা থাকে বরকত থাকে, যেখানে ফেরেশতা থাকে সেখানে, যেহেতু ফেরেশতারা কোনো পাপ করে না, পাপ মুক্ত, সুতরাং সেখানে ভালো মানুষদের সংখ্যা বাড়ে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি নেমে আসে, রহমত তাদেরকে ঢেকে নেই, এগুলি হচ্ছে অর্থ মিন কুল্লি আমর। দ্বিতীয় তাফসির হচ্ছে মিন কুল্লি আমরের সম্পর্ক হচ্ছে সালামুন হেয়ার সাথে, সালামুন হেয়া মিন কুল্লি আমরিন, অর্থ অন্যরকম হয়ে যাবে। সালামুন হেয়া, সালামুনটা হচ্ছে খবরে মুকাদ্দাম, খবর পরে হয় সাধারণত, জায়দুন কাইমুন, কিন্তু কখনো কখনো আগে হইতে পারে। হেয়াটা হচ্ছে মুবতাদা, হেয়া মানে সেই রাত্রি, আল্লাইলা, এই লাইলাতুল কদরে সালামুন, আসলে ছিল কি সালামুন লাইলাতুল কদরে মিন কুল্লি আমরিন, এটা হলো আরবির তাফসির আরবি দিয়ে। এই কদরের রাতটি হচ্ছে শান্তিময় মিন কুল্লি আমরিন, হ্যাঁ, প্রত্যেক অনিষ্ট থেকে, মিন কুল্লি আমর, প্রত্যেক অনিষ্ট থেকে, প্রত্যেক খারাপি থেকে, প্রত্যেক বালা মুসিবত থেকে, প্রত্যেক বিপদ থেকে, প্রত্যেক মানুষের জন্য ক্ষতিকর বস্তু থেকে এই রাতটি হচ্ছে সালামত, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত, বরকত আর বরকত, রহমত আর রহমত, মিন কুল্লি আমর সালামুন হেয়া, এই রাতটি হচ্ছে সালাম, সালামুন হেয়া। এই রাতটিকে সালাম কেন বলা হইল, এর তাফসিরে বিভিন্ন মত রয়েছে, তার মধ্যে একটি, এক দুটি বা তিনটি উক্তি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, আপনাদের সামনে পেশ করি আর তারপরে আরো কিছু বলবো। বলছেন তিনি সালামুন হিয়া সম্পর্কে, কালা মুজাহিদ, প্রখ্যাত তাই মুজাহিদ বলছেন, হিয়া সালেমাতুন, এই রাতটি হচ্ছে নিরাপদ, এই সালামুন কি থেকে, লা ইয়াসতাতিউ শাইতানু আন ইয়ামালা ফিহা সুআন আও ইয়ামালা ফিহা আযান, শয়তান এই রাতে কোন মন্দ কিছু করতে পারে না, আও ইয়ামালা ফিহা আযান, তাতে কোন কষ্টদায়ক কোন কিছু করতে পারে না। জি হ্যাঁ, তারপরে সেই রাতে সব ভালো হয়ে যায় নাকি? ভালো হয় না, হ্যাঁ,
এটার উত্তর ওইটাই, যেই উত্তর যে প্রশ্ন জাগে, যদি শয়তানকে বেঁধেই দেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো রমজান মাসে, তো রমজানে কেন খারাপ মানুষ থাকছে? এর উত্তর আমার বিভিন্ন আলোচনাগুলি, রমজান আলোচনাগুলিতে আছে। একটি উত্তর হচ্ছে যে একটা চাকাকে ঘুরিয়ে দেওয়ার পরে যদি আপনি হাতটা টেনে নেন, বা আপনি যে এটা যে যদি ঘোরায়, কি বলে ওটাকে, হ্যান্ডেল, হ্যান্ডেল, ছোট যুগে এই পাম্প সেট মেশিন স্টার্টও দিয়েছি কিন্তু ভুলে গেছি, নামই ভুলে গেছি, 40 বছর ছেড়ে দেওয়া, তারপরে টেনে নেয়, কিন্তু মেশিন চাকা তো চলতেই আছে, তাই কিনা? চলতে আছে। ওই রকমই শয়তান 11 মাস ধরে খারাপ প্রকৃতির মানুষগুলোকে এমন ভাবে চালিয়ে দিয়েছে যে একটা মাস আর শয়তানের কাজকর্ম করার দরকার নাই। হ্যাঁ, পরে এক মাস বন্দি, আবার ভাবছি এক মাস পরে তো আবার বেরিয়ে পড়বো, এটাকে আবার ফিরিয়ে নেবো। খুব বেশি তো রমজানের পরে 2-4-10 দিন নামাজ পড়বে, তারপর আবার নামাজ মসজিদ থেকে বের করে দেবো এদেরকে। সাকসেস শয়তান, কিন্তু সাকসেস, কথা ঠিক কি না? যারা রমজানি মুসলমান তাদের নামাজ রমজান পরে সাথে সাথে শেষ হয়ে যায়, অনেকে রমজান মাসে কমে যায়, প্রথম দিকে মসজিদে জায়গা পাওয়া যায় না, ভালো মানুষদের তো জায়গা হয় না, একটু দেরি করলে সব নামাজিতে ফুল হয়ে গেছে রমজান মাসে, রমজানি মুসলমান। আর তারপরে 10 দিন পরে, 2-4-5 দিন 10 দিন, তারপরে কমতে লাগে, কমতে লাগে, এমন কমে যায় পরিলক্ষিত, তাই না? বুঝেন না আপনারা, রমজানের শেষ দিকে অনেক লোক কমে যায়, আবার ওই কদর রাতগুলোতে একটু হয়তো বেশি হয়, আর তারপরে শেষ শেষ, কারো রমজানই শেষ, কারো রমজান পরে 5-7 দিন চলতে থাকে, 10-20 দিন চলতে থাকে, কারো 1-2 মাস চলতে থাকে, 2 মাস চলতে থাকে, তারপরে শেষ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মা রাহিমাল্লাহ, কথা ঠিক কিনা? জি হ্যাঁ, তো শয়তান এই কাজ করছে। তারপর আরেকটি বিষয় আছে, কোরআনে কেরিম আল্লাহ বলছে ইস্তাহওয়াজা আলাইহিমুস শয়তান, শয়তান মানব জাতির উপর বিস্তার লাভ করে, আধিপত্য কায়েম করে ফেলে। যখন আধিপত্য কায়েম হয়ে যায় তারপরে আর কাজ করা লাগে না, আধিপত্য প্রথম কায়েম করতে একটু কষ্ট করতে হয়, দেখেন ইলেকশন করতে হলো, এই করতে হলো, সেই করতে হলো, আর তারপরে যে জিতলো জিতলো, এখন আরামে বসে গেলে আর কোনো চিন্তা নেই, কথা ঠিক কিনা? প্রথমখানে একটু সংগ্রাম করতে হয়। হ্যাঁ জি হ্যাঁ, তো ঠিক ওই রকমই শয়তানের ব্যাপারটা, ইস্তেহওয়াজ আলাইহিম শয়তান, শয়তান আধিপত্য কায়েম করে ফেলেছে অসৎ লোকদের উপর। জি, ইল্লা মা রাহিম আল্লাহ, আল্লাহ যদি রহম করে থাকেন সেই সেখান থেকে মুক্তি পাবে। আরেকটা উত্তর আমি বলছি এখানে, সেটা হচ্ছে দেখেন, জিন শয়তানকে না বন্দি করা হয়, কথা ঠিক না? মানুষ শয়তানকে বন্দি করা হয়? মানুষকে তো কখনো বন্দি করে না, আল্লাহ রাব্বুল আলামিন, সব খোলা আছে, অসৎ মানুষরা তো, যেমন জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। জিন শয়তান রমজান মাস আসলে তার আগে তো বলে আমাদেরকে তো বন্দি করে দিলে, কি মানুষ শয়তানগুলোকে কি করে বন্দি করবে আল্লাহ? ওরা তো খারাপ করতে আছে, বন্ধু খারাপ বন্ধু আছে আপনার, খারাপ করছে, আর কত নামাজ পড়বি, দেখলাম খুব নামাজি, দেখলাম কলব ঠিক থাকলে সব ঠিক, ইসলাম এখানে আছে, আমার কলব সাফ, দিল সাফ আছে, ব্যাস জান্নাত, কথা বোঝা গেছে না? তো মানুষ শয়তান লেগে আছে, আরে সারা জীবন মেলা পাপ করেছেন, আর আপনার বন্ধু মহল সব আপনাকে জানে যে অনেক চুরি বাটমারি করেছেন বা অসৎ কাজ করেছেন, ও মুসল্লি সে যেছিস, কখন তুই এত মুসল্লি হলি, এই দুই একটা টিটকারিতে আপনার অবস্থা খারাপ হয়ে গেল, নামাজ বোঝা সব ছেড়ে দিল, ধর দরকার নেই, ঠিক না? এই মানুষ শয়তান আপনাকে ফিরিয়ে নিল, এরকম বহু লোককে ফিরিয়ে নিচ্ছে, সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে কি হয়, লোহা ভাসে। জি, বড় বড় জাহাজের লোহাগুলো ভাসছে, জি, যেহেতু তাতে ইঞ্জিন লাগানো আছে। সালামুন হিয়া, এই রাত হচ্ছে শান্তি, শান্তি একটি বললাম, দ্বিতীয় বলছেন যে তাসলিমুল মালায়েকাতা লাইলাতুল কদর, এটা বলছে ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাবি রহমতুল্লাহ বলছেন যে ফেরেশতারা কদর রাতে সালাম প্রদান করে, সালাম পেশ করে, কারাকে, আলা আহলিল মাসাজিদে, মসজিদে অবস্থানকারী মুসল্লিদেরকে, সালাম আলাইকুম, মসজিদে মসজিদে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ফেরেশতারা সালাম বলে, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন, আল্লাহ আপনাদের শান্তি রাখুন, শান্তির দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর হলে ফেরেশতারা তখন চলে যায় আকাশে। জি, ইমাম কাতাদা ইবনে যায়েদ ওরা বলছেন সালামুন হিয়া মানে হিয়া খাইরুন কুল্লুহা, এই কদরের রাতটি হচ্ছে কল্যাণ আর কল্যাণ, মঙ্গল আর মঙ্গল পুরোটাই, লাইসা ফিহা শাররুন ইলা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত কোন রকমের তাতে অনিষ্ট থাকে না, মঙ্গল রয়েছে, এই মঙ্গল যারা নিতে পারবে তারাই ভাগ্যবান হবে। এছাড়া আরেকটি তাফসীর উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন
অন্যান্য মুফাসসিরিন থেকে নকল করে যে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সালাম দেয়। একটা তো বললাম যে ফেরেশতারা কাকে সালাম দেয়, মানুষকে, মুসল্লিদেরকে, মসজিদে যারা অবস্থান করছে, ইবাদত বন্দেগীতে মশগুল আছে তাদেরকে সালাম দেয়। ফেরেশতা না এক ফেরেশতা আরেক ফেরেশতাকে, দেখেন ফেরেশতার ভিড়ভাড়, কোনদিন এত ফেরেশতার একসাথে গ্যাদারিং দেখা সাক্ষাৎ হয়নি। তো এক ফেরেশতার আরেক ফেরেশতার সাথে কোথায় এসে দেখা হচ্ছে? এই কদর রাতে এসে জমিনে দেখা হচ্ছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ও ফেরেশতা ওকে সালাম দিয়ে, ওকে সালাম দিয়ে, ও সালাম দোয়া করছে। জি হ্যাঁ, ইউসাল্লাম বাদুহুম আলা বাদ, ইউসাল্লাম বাদুল মালায়েকা আলা বাদ, এই অর্থগুলি করা হয়েছে। হাত্তা মাতলাইল ফজরি, ফজর উদয় হওয়া পর্যন্ত। তালা ইয়াতলা মানে হচ্ছে উদয় হওয়া, আর মাতলা মানে হচ্ছে উদয় হওয়ার সময়কাল, জারফে জামান আর জারফে মাকান দুটি হয়, কিন্তু এখানে মাতলাউনের ওজনটি জারফে জামান হয় আর জারফে মাকান হয়, যারা আরবি গ্রামার পড়েছেন মাফআলুন। হ্যাঁ, যেমন মসজিদ, মসজিদ কেন বলা হয়? সেজদার স্থান, তাহলে এটা জারফে মাকান হইলো। কিন্তু মাতলা সূর্য উদয় হওয়ার কি বললাম সময়কাল, এখানে সময়কাল জারফে জামানের অর্থ রয়েছে। কিন্তু যখন আপনি যুলকারনাইনের ঘটনা পড়বেন, হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসে, যখন সূর্য উদয় কালে পৌঁছিলেন না উদয় স্থলে পৌঁছিলেন, উদয় স্থলে পৌঁছিলেন মানে এত দূর পর্যন্ত তিনি চলে গেলেন দেশ দখল করতে করতে, যে মনে হচ্ছে যে এখানে সূর্য উদয় হচ্ছে, এরপরে আর দুনিয়া নেই। পূর্ব দিকে সফর করতে করতে অর্থাৎ প্রশান্ত মহাসাগর পর্যন্ত চলে গেলেন। জাপান চীন শেষ করে যদি চলে যান তখন কি শুরু হবে? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর। এখন ওখানে গিয়ে দেখছে যে সূর্য উঠছে সাগর থেকে, আর দুনিয়া নেই, এখানে শেষ। তখন আমেরিকা জানা ছিল না যে প্রশান্তের পরে আবার আমেরিকা আছে, আটলান্টিকের পরে আমেরিকা, মাগরেব আর শামস, সূর্য ডুবার স্থলে পৌঁছেছেন, সেখানে মাগরেব, এখানে জারফে মাখান, সূর্য অস্তমিত হয় ওই স্থলে পৌঁছিল, মানে আটলান্টিকের কিনারায় তটে পৌঁছিলেন। যখন আটলান্টিকের কিনারায় পৌঁছিলেন, পৌঁছে মনে হচ্ছে যে হামিয়া, মনে হচ্ছে যে বাষ্প উঠছে ভাব গরম পানি থেকে, আর ওই গরম পানিতে সূর্যটা ডুবছে, মানে আটলান্টিক সাগরে সূর্যটা ডুবে যাচ্ছে, আর তো আমেরিকা দেখা যায় না। কথা বোঝা গেছে? যদি সেই যুগে আমেরিকা যাওয়ার ব্যবস্থা থাকতো তো যুলকারনাইন মানে আমেরিকাও চলে যেতেন, আমেরিকার নাম কেউ জানতো না। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো এই ছিল সূরাতুল কদর আর তার তাফসীর। বললাম